বিসমিল্লাহির রহমানির রহিম। আমার স্নেহের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি সবসময় প্রত্যাশা করি এবং সবসময় তোমাদের জন্য দোয়া করি, তোমরা যেন সুস্থ থাকো, সবাই ভালো থাকো। আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনার জন্য আবার আলোচনা করার জন্য আজকে আবার তোমাদের স্মরণ করছি। আমি নাজমুন নাহার, অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আমি আজকে অনার্স থার্ড ইয়ারের সমাজকর্ম অনুশীলনের তত্ত্বসমূহ এই বিষয়ের কিছু দিক নিয়ে আলোচনা করব। আমি এর আগে দুটি ক্লাসে এই জ্ঞানী আচরণগত তত্ত্ব বা কগনিটিভ বিহেভিয়ারাল থিওরির এর বেশ কয়েকটি দিক নিয়ে আলোচনা করেছিলাম, এটার মূল ভিত্তি কী এবং মূল ভিত্তি যে শিক্ষণের কয়েকটি তত্ত্ব সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা নিশ্চয়ই শুনেছ এবং সেগুলো তোমরা বুঝতে পেরেছ, এবং সেখানে কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই সেটা আমাকে আমার মেসেঞ্জার গ্রুপে লিখতে পারো, অথবা তোমরা কোশ্চেনগুলি লিখে রাখতে পারো। আমরা যখন ক্লাসে মুখোমুখি আবার আলোচনা করব, সেগুলি সেখানে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকে আমি এই কগনিটিভ বিহেভিয়ারাল থিওরির এটার ধাপ বা এটার ব্যবহার বা এটার গুরুত্ব কী এবং এটার কী সমালোচনা এই তত্ত্বটি সেটি নিয়ে আলোচনা করব। আর প্রথমে আসছি এই তত্ত্বের কী ধাপ, এই তত্ত্বটি যে ট্রিটমেন্ট, এগুলি কতগুলি ধাপের মাধ্যমে এই তত্ত্বের আলোকে যে আচরণ সংশোধনের চেষ্টা করা হয় সেটি কতগুলি ধাপের মাধ্যমে সম্পাদিত হয়, আমি সেই পর্যায়ক্রমে ধাপগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে বলবর্ধক অনুসূচি সম্পাদন বা ওয়ার্কিং আউটের রেনফোর্সমেন্ট শিডিউল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা রেনফোর্সমেন্ট বা বলবৃদ্ধি এই শব্দটার সঙ্গে খুবই বেশি পরিচিত। তোমরা অনার্স ফার্স্ট ইয়ারে মানবীয় মনোবিজ্ঞান এবং সমাজকর্মে তোমরা যখন শিক্ষণ তত্ত্ব পড়েছিলে তখন এইটার সঙ্গে তোমরা পরিচিত হয়েছিলে, এবং এই কগনিটিভ বিহেভিয়ারাল থিওরি যে মেন বেস সেখানে শিক্ষণের কয়েকটি তত্ত্ব আমি আবার একটু পড়ালাম, ঝালাই করলাম। সেখানে তোমরা রেইনফোর্সমেন্ট বলবৃদ্ধির এটার সঙ্গে আবার তোমরা পরিচিত হলে, এটা হচ্ছে জ্ঞানী আচরণ তত্ত্বের এটা প্রথম ধাপ এখানে। এবং আমরা জানি যে রেইনফোর্সমেন্ট বা বলবৃদ্ধি এটা আসলে মানুষের উদ্দীপক, মানে ব্যক্তি বা প্রাণীর উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে একটা শক্তিশালী সংযোগ তৈরি করে। তোমরা যখন স্কিনারের বক্সে ইঁদুরকে দেখলে যে মানে চাপ দিয়ে একটা চাবির মধ্যে চাপ দিলে খাবার আসছে, এবং এটার ফলে সে খুব দ্রুত চাবিতে চাপ দেওয়া শিখলো এবং দরজা খোলা শিখলো, এবং এই যে রেইনফোর্সমেন্ট খাবার সে পেলো এবং তৃপ্তি পেলো এবং এই রেইনফোর্সমেন্টের কারণে সে চাবিতে চাপ দেয় এবং দরজা খোলা খুব তাড়াতাড়ি শিখলো, এবং এর ফলে হয় কি উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে সংযোগটা শক্তিশালী হয়। এবং যেখানে আমরা জানি যে রেইনফোর্সমেন্ট আবার দুই ধরনের, পজিটিভ এবং নেগেটিভ, এখানে পজিটিভ রেইনফোর্সমেন্ট থাকে সেই ধরনের আচরণ মানুষ বা প্রাণী বারবার করতে চায়, যেখানে নেগেটিভ রেইনফোর্সমেন্ট থাকে সেখানে সে আচরণ থেকে মানুষ বা প্রাণী দূরে থাকার চেষ্টা করে। এইভাবেই কিন্তু পজিটিভ বা নেগেটিভ রেইনফোর্সমেন্ট মাধ্যমে কিন্তু মানুষের আচরণে পরিবর্তন বা কাঙ্ক্ষিত সংশোধন যেটি দরকার সেটি করা যায়। আবার অনেক সময় এখানে রেইনফোর্সমেন্টটা অনেক সময় কন্টিনিউ দেওয়া হয়ে থাকে, আবার অথবা অনেক সময় এখানে আংশিকও রেইনফোর্সমেন্ট দেওয়া হতে পারে, সেটি ক্লায়েন্টের সমস্যা এবং তার যে অনুভূতি, তার যে বুদ্ধিমত্তা, এগুলির উপরে আবেগ, এগুলির উপরেও নির্ভর করে। এরপরে ধাপ হচ্ছে মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট, এটি হচ্ছে খুব মানে একটু গুরুত্বপূর্ণ ধাপ। সেটি হচ্ছে যে আমরা জানি যে প্রত্যেকটা ব্যক্তি সে তার নিজস্ব স্বকীয়তার অধিকারী। আমরা ব্যক্তি সমাজকর্মের নীতিতে যেমন পড়েছিলাম যে স্বতন্ত্রীকরণ নীতি, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি তার চিন্তা, আবেগ, তার বুদ্ধিমত্তা, তার অনুভূতি, তার আচরণ মানে পার্সন টু পার্সন ভ্যারি করে, অর্থাৎ একজন ব্যক্তির থেকে অন্যজনের মধ্যে পার্থক্য দেখা দেয়। এবং এই বিষয়গুলো আমি যখন কোনো ক্লায়েন্টকে তার আচরণ সংশোধন করার জন্য বা তার সমস্যা সমাধানের জন্য কাজ করব, তখন এই বিষয়গুলো খুব সুনির্দিষ্টভাবে তাকে মূল্যায়ন করতে হবে, তার চিন্তা, তার আবেগ, তার বুদ্ধিমত্তা, অনুভূতি, এগুলি খুব
ভালোভাবে মূল্যায়ন করতে হবে। মূল্যায়নের মাধ্যমে তার আচরণগত কী সমস্যা সেটা চিহ্নিত করা যায় এবং এটার ফলে সমাধানও সহজ হয়। ধারাবাহিক নিরীক্ষণ বা কন্টিনিউ মনিটরিং, আমরা বলি সবসময় যে সমাজকর্মীকে অবশ্যই খুব ভালো পর্যবেক্ষক হতে হয় এবং এখানে ক্লায়েন্টের সমস্যা থেকে শুরু করে সমাপ্তি পর্যন্ত ধারাবাহিকভাবে মনিটরিং করার এই পর্যায়ের অন্তর্ভুক্ত। এখানে সাহায্যার্থী বা তার যে ক্লায়েন্ট বা এজেন্সি বা সমাজকর্মী বা মনোচিকিৎসক সবাই এখানে সমস্যা সমাধানের ব্যাপারে মতামত দিতে পারে এবং এই এগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে মনিটরিং করতে হয় এবং এগুলো মানে এক সমস্যা ক্লায়েন্টের বা ব্যক্তির সমস্যার যে কারণগুলো সে কারণগুলো কিন্তু একটি কারণ অন্য কারণের উপর আবার নির্ভরশীল, পারস্পরিক নির্ভরশীলতা তাকে খুব গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করতে হয়। বিভিন্ন কৌশলের ব্যবহার, সমাজকর্মী বা যারা মনোচিকিৎসক তারা বিভিন্ন কৌশলের মাধ্যমে ক্লায়েন্টের আচরণ সংশোধনের চেষ্টা চালায়। এখানে দুই ধরনের কৌশল ব্যবহার করা হয়, একটা হচ্ছে যে তার রেসপন্সকে নিয়ন্ত্রণ করা, প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা এবং এখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ বা মডেলিং, যেটা সোশ্যাল লার্নিং থিওরিতে আমি পড়িয়েছিলাম, মডেলিং এখানে ব্যবহার করা যেতে পারে। একটা হচ্ছে দৈব আচরণ ব্যবস্থাপনা, বা ক্লায়েন্ট যদি কোনো ধরনের হঠাৎ করে কোনো আচরণ করে তার আচরণের কারণ নির্ণয় করা এবং সে কাঙ্ক্ষিত আচরণকে শেপিং করা, তোমরা এই শেপিং করাটা পরে শিখবে, রূপদান করা এবং সেই আচরণটা অনাকাঙ্ক্ষিত হলে সে আচরণের জন্য শাস্তি দেওয়া এবং এর ফলে আচরণের পরিবর্তন। অর্থাৎ এখানে এই বিহেভিয়ার মানে দৈব আচরণ ম্যানেজমেন্ট বা বিহেভিয়ার ম্যানেজমেন্ট, এই দুই ধরনের কৌশল এখানে ব্যবহার করা হয়। পছন্দনীয় প্রণোদনা বা চুজিং রেইনফোর্স, সেটি হচ্ছে যে পছন্দনীয় প্রণোদনা হচ্ছে যে সাহায্যার্থীর কে মানে সন্তুষ্টি বিধানকে বোঝা, অর্থাৎ ব্যক্তির সন্তুষ্টি বিধানকে বোঝায়। এখানে জ্ঞানী আচরণের অন্য আচরণগত তত্ত্বের এটা গুরুত্বপূর্ণ দিক হিসাবে এটা বিবেচিত হয় এবং এই রেইনফোর্স আসলে বস্তুগত অবস্তুগত দু ধরনের হতে পারে। যেমন আমরা ছাত্রছাত্রীদের রেজাল্ট ভালো হলে, পড়াশোনায় ভালো করলে, ভালো ফলাফল করলে তাকে কোনো কিছু পুরস্কার দিই, হয়তো বই দিই বা অন্য কিছু দিই, এটা একটু বস্তুগত প্রণোদনা হতে পারে। আবার হচ্ছে অবস্তুগত, ভালো কাজ করলে আমরা প্রশংসা করি, এটা অবস্তুগত এবং এই ধরনের প্রণোদনার কারণে তার আচরণ, ওই ধরনের আচরণ করার আগ্রহ তার বেড়ে যায়। জ্ঞানীয় পুনর্গঠন বা কগনিটিভ রেস্ট্রাক্টিং, এটা হচ্ছে যে সাহায্যার্থী বা ক্লায়েন্টের মধ্যে কিন্তু সব ধরনের একটা সবসময় একটা নেগেটিভ অ্যাটিটিউড বা একটা মানে নাবদ্ধক ধারণা তার মধ্যে সবসময় বিচরণ করে এবং এই সমাজকর্মী বা যারা মনোচিকিৎসক তারা বিভিন্ন উদাহরণ, বিভিন্ন আলোচনা বা কাউন্সিলিং যেটা বলতে পারি বা যুক্তির মাধ্যমে তার এই নেগেটিভ অ্যাটিটিউডকে পজিটিভ অ্যাটিটিউডে পরিণত করার চেষ্টা করা হয়। কারণ দর্শানো ও পুনর্বাসন, রিজনিং অ্যান্ড রিহ্যাবিলিটেশন, সেটা হচ্ছে যে সাহায্যার্থীর বা ক্লায়েন্টের সমস্যা সমাধানে তার সমস্যার প্রকৃত কারণ এবং সেটাকে সেই সমস্যাকে দূর করে তাকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। এখানে যে সমস্ত বিষয়ে অন্তর্ভুক্ত হয় সেটা হচ্ছে যে তার চিন্তার দক্ষতা, তার আবেগীয় তার ইমোশনাল যে ম্যানেজমেন্ট, আবেগীয় ব্যবস্থাপনা, আত্মনিয়ন্ত্রণ কৌশল, বিচারবোধ, সামাজিক ক্ষমতা, সচেতনতা, এগুলো বিচার করা হয় এবং এগুলো থেকে তার ভিতরে যে অসংলগ্ন চিন্তা সেটাকে সংগঠিত করে তার আচরণকে স্বাভাবিক করার চেষ্টা করা হয়। তারপরে সমাপ্তি বা টার্মিনেশন, জ্ঞানী আচরণ তত্ত্বের সর্বশেষ মানে দিকের ধাপ, একটি ধাপ হচ্ছে সমাপ্তি এবং এখানে সাহায্যার্থী আচরণ সংশোধনের জন্য এখানে সমাপ্তি টানা হয় এবং এখানে কতগুলি কাজ করতে হয়, যেমন তার সংশোধনের যে স্টেপগুলো, তার কী অগ্রগতি সেটা মূল্যায়ন করা, তারপরে তার সমস্ত রেকর্ডকে লিপিবদ্ধ করা, সমাপ্তির পরেও, টার্মিনেশনের পরেও
সমাজকর্মীর সাথে তার ক্লায়েন্টের যোগাযোগ, সাক্ষাৎকার বা যোগাযোগের ব্যবস্থা রাখা ইত্যাদি এই এই ধাপের অন্তর্ভুক্ত। এবং সবশেষ হচ্ছে যে অনুসরণ বা ফলো আপ, তোমরা শিক্ষার্থীরা তোমরা ব্যক্তি সমাজকর্মে যে সমস্যা সমাধানের ধাপের মধ্যে পড়েছিলে, যে ফলো আপ, যে অনুসরণ করা, অর্থাৎ তাকে ট্রিটমেন্ট দিলে হবে না, সে আসে আবারও সমস্যার সমস্যাগ্রস্ত হলো কি না বা তার এই ট্রিটমেন্টে তার কাজ হচ্ছে কি না, এগুলো অনুসরণ বা ফলো আপ করতে হয়। এবং এবার সর্বশেষ ধাপ হলো ফলো আপ, মানে ক্লায়েন্টের সমস্যার সমাধানের সমাপ্তির পরেও তাকে একটা পর্যায় পর্যন্ত ফলো আপ অনুসরণ করতে হয়। এবং এর মধ্যে তার আচরণগত সমস্যা দেখা দিলে সেগুলিকে আবার তার সমাধানের জন্য আবার নতুন করে পদক্ষেপ গ্রহণ করতে হয়। এই হচ্ছে জ্ঞানী আচরণগত তত্ত্বের ধাপ। এরপরে আসছি দল ও সমষ্টি অনুশীলনে এটার ব্যবহার বা এটার কী গুরুত্ব, সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে যে দলীয় সমস্যা মোকাবেলা। আমরা জানি যে দল, একটি দল অনেকগুলি সদস্যদের নিয়ে গঠিত হয়ে থাকে এবং দলের সদস্যদের মধ্যে যে ইন্টারাকশন বা যে গোলীয় গতিশীলতা বা অর্থাৎ দলের সদস্যদের মধ্যে যে ইন্টারাকশন সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই ইন্টারাকশনে কিন্তু দল তার ইন্টারাকশনের মাধ্যমে কিন্তু দল তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছায়। এবং এখানে দলীয় সদস্যদের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে সেই দল কিন্তু তার লক্ষ্যে পৌঁছাতে পারে না। এবং দলীয় গতিশীলতা বা গ্রুপ ডাইনামিক্স বা দলীয় গ্রুপ ইন্টারাকশন সেখানে খুব ভালো হয় না, ফলে দল তার লক্ষ্যে পৌঁছাতে পারে না। এবং এই ধরনের সমস্যা মোকাবেলায় এই জ্ঞানী আচরণগত তত্ত্বে ব্যবহার করা যেতে পারে। কিশোর অপরাধ সংশোধন, কিশোর অপরাধীতে তার অপরাধ আচরণ সংশোধনের জন্য এখন যেটাকে বলে কিশোর উন্নয়ন কেন্দ্রে রাখা হয় এবং সেখানে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্য যে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়, আমরা জানি প্রবেশন একটা পদ্ধতি, এবং সেখানেও কিন্তু এই সমাজকর্মীরা জ্ঞানী আচরণগত তত্ত্ব বা মনোচিকিৎসকরা এই তত্ত্বের সহায়তা নিতে পারে। তারপর পারিবারিক দ্বন্দ্ব নিরসনে, আমরা জানি যে সমাজ যত এগিয়ে যাচ্ছে, উন্নতির দিকে যাচ্ছে এবং সমাজ যত জটিল হচ্ছে, পরিবারের মধ্যে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে এবং দাম্পত্য কলহ একটা গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে দেখা দিচ্ছে আধুনিক সমাজে, সেখানে এই পারিবারিক দ্বন্দ্ব নিরসনে বা পরিবারের সদস্যদের মধ্যে কোনো দ্বন্দ্ব আসলে সেটা নিরসনেও সেখানে এই জ্ঞান কাজে লাগাতে পারে। এই জ্ঞানী আচরণগত তত্ত্বর ব্যবহার করে সেখানে সমস্যার সমাধান করা যেতে পারে। যুব অসন্তোষ দূরীকরণ, আমরা জানি যে যুবকদের চাহিদা পূরণ না হলে তাদের মধ্যে ক্ষোভ বা অসন্তোষ দেখা দেয় এবং সেই ক্ষোভ বা অসন্তোষ দূর করার ক্ষেত্রেও এই তত্ত্বের জ্ঞান কাজে লাগানো যেতে পারে। মাদকাসক্তদের নিরাময়, আসলে মাদকাসক্তদের নিরাময় অনেক ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়, তার মধ্যে একটি পদ্ধতি অর্থাৎ কেন্দ্রে যে থেরাপিস্ট রাখা হয়, এই থেরাপিস্টরা এই তত্ত্বের জ্ঞান বা তত্ত্বকে ব্যবহার করে তাদের আচরণগত সমস্যার সমাধান করতে পারে। প্রবীণ সমস্যার মোকাবেলা, আমরা আমাদের দেশে প্রবীণদের অনেক ধরনের সমস্যা থাকে এবং আমাদের দেশে কিন্তু প্রবীণ নিবাস খুব একটা, মানে খুব কম আমাদের দেশ, আমাদের পরিবারে প্রবীণরা খুব মানে অবহেলার মধ্যেই থাকে এবং তাদের যে সমস্যা আছে সেটাকে আমরা বুঝতেই চাই না। এই প্রবীণ সমস্যা মোকাবেলার ক্ষেত্রেও এই আচরণগত তত্ত্বের ব্যবহার প্রয়োগ করা যেতে পারে। সমষ্টি সচেতনতা বৃদ্ধি, আমরা জানি যে সমষ্টিতে অনেক অধিকাংশ জনগোষ্ঠীর মধ্যে সচেতনতার অভাব দেখা দেয় এবং তারা সুসংগঠিত নয়, তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়, তাদেরকে সুসংগঠিত করার জন্য এই জ্ঞানী আচরণগত তত্ত্বকে কাজে লাগানো যেতে পারে। গ্রামীণ সহ সমষ্টির উন্নয়ন, আমরা জানি এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে, আমরা জানি যে রুরাল সোশ্যাল সার্ভিস প্রোগ্রাম বাংলাদেশে একটি বড় ধরনের, বাংলাদেশ সরকারের একটি বড় ধরনের কর্মসূচি এবং এখানে অনেক ধরনের কর্মসূচি এখানে থাকে। এই কর্মসূচিতেও এই জ্ঞানী আচরণগত তত্ত্বের এটাকে প্রয়োগ করে তাদের এই এই কর্মসূচিগুলিকে সফল করা যেতে পারে। আর কয়েদিতে আচরণগত সংশোধন, আসলে কয়েদিরা যখন জেলখানায় থাকে তারা তাদের মধ্যে নানা ধরনের অসংলগ্ন আচরণ দেখা যায়
এবং এই আচরণ সংশোধনের জন্য এই আচরণগত তত্ত্বের জ্ঞানকে কাজে লাগানো যেতে পারে। এই আচরণগত তত্ত্বের আবার কতগুলো খারাপ মানে সমালোচনা আছে, সেটি হচ্ছে যে জ্ঞানী আচরণগত তত্ত্বের ব্যবহার কম। আসলে অনেক মনোবিজ্ঞানীরা এটাকে তত্ত্ব হিসেবে মানতে চায় না, ফলে এটাকে এটার ব্যবহার কম। তবে সমাজকর্মীদের ক্ষেত্রে এটা ব্যবহার বেশ দেখা যায় এই তত্ত্বের। আর এটা আসলে প্রথমেই বলেছিলাম যে এটা আসলে অনেকগুলো তত্ত্বের সমন্বয়ে একটি তত্ত্ব, এটা কোনো মৌলিক তত্ত্ব নয়। এই জন্যই অনেক মনোবিজ্ঞানীরা এই তত্ত্বকে তত্ত্ব হিসাবে মানতে চায় না। এটা আসলে শিক্ষণ তত্ত্ব এবং আচরণ তত্ত্বের সমন্বয়ে এই তত্ত্বটা প্রতিষ্ঠিত হয়েছে এবং এর ফলাফল খুব দীর্ঘমেয়াদী। অর্থাৎ এই আচরণগত তত্ত্বকে এটা একটা ফল আসতে অনেক দীর্ঘ সময় লাগে। অর্থাৎ এটার মাধ্যমে মানে আচরণগত সংশোধন করার ক্ষেত্রে অনেক অনেক দীর্ঘ সময় পরে এটা ফলাফল আসে। এবং আমরা জানি যে মনোচিকিৎসার আসলে সবগুলো পদ্ধতিরই পূর্ণাঙ্গ ফল পেতে অনেক সময় লাগে, এক্ষেত্রেও এই আচরণগত তত্ত্ব এটা দেখা যায়। প্রয়োগগত ত্রুটি বিক্ষিপ্ত এবং বৈসাদৃশ্যপূর্ণ তত্ত্ব, আসলে এটি অনেকগুলো তত্ত্বের সমন্বয়ে গঠিত হওয়ার ফলে এই তত্ত্বের মধ্যে অনেক অনেক ধরনের বৈসাদৃশ্য বা কন্ট্রাডিক্টরি দেখা যায় এবং অনেক ক্ষেত্রে এখানে এক মানে আচরণগত তত্ত্বের সাথে অনেক ক্ষেত্রে এই ধরনের তত্ত্বের অমিল লক্ষ্য করা যায়। এবং এই ধরনের আচরণবাদী মনোবিজ্ঞানী যারা এটাকে এই তত্ত্বকে পুরোপুরি স্বীকৃতি দিতে চায় না। প্রয়োগগত ত্রুটি আসলে এটাকে বাস্তবে প্রয়োগ করা একটু জটিল এবং সকল সমস্যা মানে সব ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে এই তত্ত্ব মানে ভালো ফলাফল দিতে পারে না এবং এইটার ব্যবহারকারীকে নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। এই জন্যই এই যে বললাম আচরণবাদী মনোবিজ্ঞানীরা এটাকে আসলে অনেকেই তত্ত্ব হিসেবে মানতে চায় না। ওই যে সর্বজনীন স্বীকৃত নয়, অর্থাৎ একটু আগেই বললাম যে এটা হল মৌলিক কোনো তত্ত্ব নয় এবং এই কারণেই আচরণবাদী মনোবিজ্ঞানী বিশেষ করে এনারা এটাকে তত্ত্ব হিসাবে মানতে চায় না বা স্বীকৃতি দিতে চায় না। এবং এটা পুরোপুরি ফলপ্রসূ তত্ত্ব নয়, এটা আসলে ওই কগনিটিভ বিহেভিয়ার থেরাপি হিসেবে বেশি ব্যবহার করা হয় এবং এটাকেই মানে মনোচিকিৎসার চাইতে সমাজকর্মে এটিকে বেশি পরিমাণে কাজে লাগানো হয়। এবং এর আসলে এটার কার্যকারিতা নিয়েও নানা ধরনের প্রশ্ন আছে, ফলে এটাকে পুরোপুরি ফলপ্রসূ তত্ত্ব বলা যায় না। আত্মনিয়ন্ত্রণ অধিকার বিঘ্নিত, আমরা জানি যে সমাজকর্ম অন্যতম একটা মূলনীতি হচ্ছে যে সাহায্যার্থী বা ক্লায়েন্টের আত্মনিয়ন্ত্রণ অধিকারকে সুরক্ষা করা, কারণ ক্লায়েন্টের যে দৃষ্টিভঙ্গি তার সমস্যা সমাধানের ক্ষেত্রে তার মতামত সেগুলিকে অবশ্যই খুবই গুরুত্ব দিতে হয়। কিন্তু এই তত্ত্বে সেগুলি অনেক সময় সম্ভব হয় না, ফলে এখানে আত্মনিয়ন্ত্রণ অধিকার বিঘ্নিত হয়, এটি হচ্ছে এই তত্ত্বের মূল সমালোচনা। আজকে এখানে শেষ করতে হচ্ছে, আজকে আর বিশেষ কিছু নয়। তোমাদের জন্য আরেকটি রেফারেন্স থাকলো, তোমরা এটি পড়বে যে আচরণগত তত্ত্ব। আমি বারবার বলছি যে এই কগনিটিভ বিহেভিয়ারাল যে থিওরি এটি আসলে শিক্ষণ তত্ত্ব এবং আচরণ তত্ত্বের সমন্বয়। শিক্ষণ তত্ত্ব আমি পড়িয়েছি গত ক্লাসে, শিক্ষণ তত্ত্ব নিয়ে কয়েকটি তত্ত্ব নিয়ে আলোচনা করলাম। তোমরা আচরণগত তত্ত্ব যা আছে সেগুলি পড়বে, তোমাদের জন্য এটি রেফারেন্স মানে এটি তোমাদের অ্যাসাইনমেন্ট থাকলো। এই অ্যাসাইনমেন্ট তোমরা তৈরি করবে আচরণগত তত্ত্বগুলো কী কী, এই কগনিটিভ বিহেভিয়ার থিওরিতে কী কী আচরণগত তত্ত্ব এখানে ব্যবহার করা হয় সেগুলি তোমরা তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকলো। এই বইগুলো তোমাদের জন্য যে বই রেফারেন্স দিলাম বইগুলো পড়বে এবং অ্যাসাইনমেন্টটা তৈরি করে রাখবে, আমরা ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব। আর বিশেষ কিছু না, শেষ করতে হচ্ছে, শেষ করার আগে ওই স্বাস্থ্যবিধির কথা একটু স্মরণ করে দিতে চাই। তোমরা ভালো থাকবে, সবাইকে ভালো থাকার চেষ্টা ভালো রাখার চেষ্টা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং তোমাদের জন্য দোয়া করে রইল, আমার জন্য দোয়া করবে। সবাইকে ধন্যবাদ।